আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মুমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের সংবাদ পর্যালোচনামূলক আয়োজন টিপটপ মার্ট লিমিটেড সম্পাদকীয়তে। প্রিয় দর্শক, আজকের আলোচনার প্রসঙ্গ সৌদি আরব, পাকিস্তান এবং বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সেই সম্পর্ক অবনতির দিকে। মূলত পাকিস্তানের ইরান এবং তুরস্ক ঘনিষ্ঠতার কারণেই এই অবস্থার তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। প্রিয় দর্শক, আমরা দেখছি যে 1979 সালে যখন ইরানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়, ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ইরান একটি বিপ্লব সংগঠিত করে রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তখন থেকেই এই সন্দেহ, সংশয় এবং সংঘাতের সূত্র সৌদি আরব আর ইরানের মধ্যে। আমি যদি 1979 সালের কথা বলি, তাহলে দেখছি যে সেই সময়ে সৌদি আরবের সুরক্ষার জন্যে পাকিস্তান 30,000 সৈন্য পাঠিয়েছিল। উপসাগরীয় যুদ্ধ চলাকালে এই সৈন্য সেখানেই ছিল। আমরা আবার যদি দেখি যে বাহরাইনে শিয়া বিদ্রোহীদের দমন করার জন্যে সৌদি আরব একটি ব্রিগেড পাঠিয়েছে, যে ব্রিগেডটি সৌদি আরব সহ ইরানি স্বার্থ বিরোধী কাজ করছে বা বাহরাইনের শাসকদের নিরাপত্তা দিচ্ছে। প্রিয় দর্শক, এইরকম একটি পরিস্থিতি শুধু নয়, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভাইয়ের মতো। অনেকে মনে করেন যে সৌদি আরবের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের উপর। এই বিষয়টি কিন্তু 90 দশক পর্যন্ত অটুট ছিল, কিন্তু গত 10 বছরকে যদি আমরা পর্যালোচনা করি, সম্পর্ক ভাঙনের পথে। সর্বশেষ আপনারা জানেন যে 6 বিলিয়ন মার্কিন ডলারের যে চুক্তি করেছিল সৌদি আরব পাকিস্তানের সঙ্গে, তার মধ্যে 3 বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানকে দেওয়া হয়েছিল, সেই ঋণ চুক্তি প্রত্যাহার করা হয়েছে, ফলে বেকায়দায় পড়েছে সৌদি আরব। অনেকভাবে পাকিস্তানকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে, মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরান এবং তুরস্ক সফর করে সম্পর্ক দৃঢ় করার যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটার কারণে। এর পেছনে আরও কারণ রয়েছে, তবে দৃশ্যমান এ দুটি কারণ। প্রিয় দর্শক, পাকিস্তান সেই ঋণ $1 বিলিয়ন ফেরত দিয়েছে, আরও $2 বিলিয়ন ফেরত দেবে বলে তারা আশা করছে, আর এই ফেরত দিয়েছে চীনের কাছ থেকে টাকা নিয়ে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা জানেন যে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সঙ্গে এই সম্পর্কের যদি ফাটল হয় বা সৌদি আরব যদি তাদের দেশ থেকে পাকিস্তানের সৈন্যদেরকেও প্রত্যাহার করে, তাহলে সৌদি আরব কোন দিকে হাত বাড়াবে, এটি একটি বড় প্রশ্ন। আমরা জানি যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে অনেক সাহায্য সহযোগিতা নিচ্ছে, কিন্তু 2014 সালে সৌদি আরব এবং পাকিস্তান একটি চুক্তি করেছিল। সেই চুক্তি অনুযায়ী দুটি রাষ্ট্র একসাথে সামরিক মহড়া থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ, এমনকি যৌথভাবে অস্ত্র উৎপাদনেরও প্রতিজ্ঞা করেছিল। এখন সম্ভবত সেই জায়গা থেকে সরে যাচ্ছে বা সেই চুক্তি অকার্যকর হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন যারা এইসব বিষয় নিয়ে খোঁজ খবর রাখেন, যে সৌদি আরবের নেতৃত্বে যে সামরিক জোটটি হয়েছে, সেই জোটের প্রধান কিন্তু পাকিস্তানের জেনারেল রাহিল শরীফ। সুতরাং এই সম্পর্কটি খুবই মজবুত ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে ভঙ্গুর হবার উপক্রম। যাই হোক প্রিয় দর্শক, এখানে বেশ কিছু প্রশ্ন আসছে যে সৌদি আরবের সঙ্গে যদি পাকিস্তানের সম্পর্ক ভেঙে যায় বা সৌদি আরব যদি পাকিস্তানের সৈন্য প্রত্যাহার করে, তাহলে সৌদি আরব বাংলাদেশের দিকে হাত বাড়াবে। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিরুদ্ধে বেশ কিছু সংবাদ প্রচারিত হয়েছে, চেঞ্জ টিভিও অনেকগুলো সংবাদ প্রকাশ করেছে। এখানে অনেকেই মনে করতে পারেন যে আমরা সৌদি বিরোধী,
আসলে আমরা সৌদি বিরোধী হবার প্রশ্নই ওঠে না। সৌদি আরবকে সমগ্র বিশ্বের মুসলমান ভালোবাসে মূলত একটি কারণে, সৌদি আরবে দুটি বিপ্লবী এবং পৃথিবীতে সবচেয়ে পবিত্র স্থান রয়েছে, একটি হচ্ছে মক্কা, অন্যটি হচ্ছে মদিনা। সৌদি আরবের বিরোধিতা করে কোনো সাফল্য অর্জন করার অভিপ্রায় আমাদের নেই, কারণ সংবাদ সংবাদী, নিউজ অ্যাজ ইট ইজ, এটাই আমরা মনে করি। আমরা সাধারণত সৌদি আরবের নীতির বিরোধিতা করি, নীতির বিরোধিতা করি বলতে নীতি বিষয়ক যে সমস্ত সংবাদ প্রকাশিত হয় সেগুলোই তুলে ধরি। সৌদি আরব বা রাষ্ট্র হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই, বরং ভালোবাসার জায়গাটি সবসময়ই উন্মুক্ত রয়েছে। প্রিয় দর্শক, যদি সৌদি আরব পাকিস্তানের সৈন্য প্রত্যাহার করে বা পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক ছেদ করে, তাহলে বাংলাদেশের দিকে হাত বাড়াবে। হাত বাড়ালে বাংলাদেশ কী করবে? সৌদি আরব যে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, ইসরায়েল এই ধরনের একটি ফ্রন্ট খুলতে যাচ্ছে, সেই ফ্রন্টে কি বাংলাদেশ যাবে? সৌদি আরবকে কি বাংলাদেশ সামরিকভাবে সহযোগিতা করবে? এর আগে বিভিন্ন সময়ে সৌদি আরবকে সহযোগিতা করেছে। এ সময় সৌদি বাদশাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকের পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। সৌদি বাদশাহ বাংলাদেশ সফর করবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মক্কায় ওমরা পালন করবেন এবং এখন যে সামরিক জোট রয়েছে সেখানে বাংলাদেশ রয়েছে। কিন্তু এই মুহূর্তের পরিস্থিতিটি ভিন্ন, কারণ ইরান, তুরস্ক, কাতার, মালয়েশিয়া তারা একদিকে যাচ্ছে, অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর তারা একদিকে যাচ্ছে। বাংলাদেশ কি কৌশলগত অবস্থান নেবে না কোন দিকে যাবে, এটি একটি বড় প্রশ্ন। এক্ষেত্রে বাংলাদেশ যদি ভেবেচিন্তে উদ্যোগ নেয় তাহলে অবশ্যই লাভবান হবে, আবার বাংলাদেশ যদি কোনো পাতা ফাঁদে পা দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, তিনি সামরিক বিশ্লেষক, এই প্রসঙ্গটির বিশ্লেষণ করেছেন। বাংলাদেশ থেকে যদি এক ব্রিগেড পরিমাণ সৈন্য যায়, আমি 1990 সালের শেষাংশের কথা বলছি, তখন আমার র্যাঙ্ক ছিল ব্রিগেডিয়ার, আমি বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস ছিলাম, উপরস্থ সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল সালাম, তার উপরে সেনাবাহিনী প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এম নুরুদ্দিন খান, তার উপরে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়। সৌদি আরব এর মাটি রক্ষার জন্যে যদি ইরাক সৌদি আরব আক্রমণ করে, এই আশঙ্কা থেকে মুসলিম বিশ্বের বেশ কয়েকটা দেশ থেকে সৈন্যবাহিনী সৌদি আরবের মাটিতে গিয়েছিল, আমাদের দেশ থেকে একটি ব্রিগেড সমপরিমাণের কম্পোজিট গ্রুপ আমরা পাঠিয়েছিলাম, সেটাকে দেখতেও জেনারেল নুরুদ্দিন এবং আমি সেখানে আমাকে সাথে নিয়েছিলেন, আমরা দেখতেও গিয়েছিলাম ডিসেম্বরের 1-2 তারিখ, নভেম্বরের 29-30, ডিসেম্বরের 1। তো এটা এই জন্য মনে করাই দিলাম যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক যে একদম নাই সেটা না। আমরা কুয়েতে অনেক সেনাবাহিনী মোতায়েন করেছি বিভিন্ন কারণে, ওকেপি 1, 2, 3, 4 এই করতে করতে প্রায় 10-এর উপরে চলে গেছে। ওকেপি মানে অপারেশন কুয়েত পুনর্গঠন। এরকম সৌদি আরবের মাটিতেও যেতে হওয়ার সম্ভাবনা আছে, লোভনীয় প্রস্তাব আমি প্রথমেই বলেছি, কিন্তু একটি বিরাট কিন্তু আছে। আপনি একদিকে অর্থনৈতিকভাবে সম্পর্ক কূটনীতি গড়ে তুলছেন চায়নার সঙ্গে, অপরদিকে আপনি সৈন্য পাঠাবেন সৌদি আরবে, সেই সৈন্য সৌদি আরবের মাটি রক্ষা করবে নাকি ইয়েমেনের সঙ্গে যুদ্ধে সৌদি আরবের পক্ষ নিবে, সেখানে যদি ইসরায়েল আক্রমণ করে বা ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক কী হবে সেটা আমরা জানি না, বা দক্ষিণ এশিয়াতে ভারতের সঙ্গে সৌদির সম্পর্ক কী, দক্ষিণ এশিয়ার বাইরে চায়নার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কী, এই ধরনের অনেক প্রশ্ন আসবে। সৈন্য পাঠানো বা না পাঠানো কঠিন সিদ্ধান্ত সরকার ভালো মন্দ চিন্তা করে নেবে, কিন্তু নিলে ইয়েস এবং নো দুটারই আলাদা আলাদা তাৎপর্য আছে। আমাদের আবেদন থাকবে সাবেক একজন সৈনিক হিসাবে, আমরা হুট করে যেন কোনোখানে জাম্প না দেই, লাফ না দেই, লুক বিফোর ইউ লিপ, অর্থাৎ যে লাফ দেওয়ার আগে দেখে নিও। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর।
টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মা কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।